ইউক্রেন রাশিয়া যুদ্ধে চাঞ্চল্যকর তথ্য এবার উঠে এলো আমেরিকা রিপোর্টে। ইউক্রেনে যুদ্ধে প্রায় 30,000-এর বেশি রাশিয়ান ওয়াগনার বাহিনীর সদস্য হতাহত হয়েছেন। মূলত ডনবাস এলাকার যুদ্ধে ওই ভাড়াটে বাহিনীর উপরেই ভরসা রেখেছিল রাশিয়া। সেখানেই যুদ্ধে তারা হতাহত হয়েছেন বলে শুক্রবার দাবি করেছে আমেরিকা। আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বলেন, ওই 30,000 ওয়াগনার যোদ্ধার মধ্যে 9,000 নিহত হয়েছেন, বাকিরা গুরুতর আহত। জানা গেছে ডনবাস এলাকায় সক্রিয় মস্কোপন্থী মিলিশিয়া গোষ্ঠীর সহায়তায় ওয়াগনার যোদ্ধারাই ইউক্রেন সেনার হাত থেকে সোলেদার শহরটি দখল করে রাশিয়াকে দিয়েছিল। প্রসঙ্গত, কিছুদিন আগেই ব্রিটেনের গোয়েন্দা বাহিনীর একটি রিপোর্টে উল্লেখ করা হয়, ইউক্রেন যুদ্ধে মোট 2,00,000-এর বেশি রুশ সেনা হতাহত হয়েছেন। এবার এই তথ্য রাশিয়াকে কূটনৈতিক মহলে বেশ চাপে ফেলবে বলে মনে করছেন সকলে।